সাম্প্রদায়িক হিংসা হানাহানির ঘটনা যখন দেশের নানা প্রান্তে মাথাচাড়া দিচ্ছে, সেই সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির পাটুলির দামপাল ঘাটে। হিন্দু ধর্মের মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। পাটুলির দামপাল ঘাটে এমনই ছবি দেখা গেল। কাটোয়া থানার অন্তর্গত সিঙ্গি পঞ্চায়েতের শিমুল গাজীর মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে মৃত হিন্দু ব্যক্তির সৎকার করলেন। গ্রামের একমাত্র হিন্দু প্রৌঢ়ের মৃত্যুর পর কাঁধে কাঁধ লাগিয়ে তার দেহ সৎকার করে সেটাই প্রমাণ করলেন শিমুলগাছির মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পূর্বস্থলীর পাটুলির দামপাল শ্মশানঘাটে গণেশ হাজরার শেষকৃত্য করে ধর্মের ঊর্ধ্বে মানবতার জয়গান গাইলেন তারা। কাটোয়া থানার শিমুলগাছি গ্রামের গণেশ হাজরা ওই গ্রামের একটাই হিন্দু পরিবার হিসেবে বসবাস করতেন, বাকি ওই গ্রামের সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন। বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান, তারপরই তাকে সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। কাঁধে কাঁধ মিলিয়ে সৎকারে অংশগ্রহণ করলেন তারা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মুসলিম সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি ওই বৃদ্ধের মেয়েরাও এসে যোগ দেন তার শেষকৃত্যে। আমার বাবা, আচ্ছা কি হয়েছিল? এই শরীর খারাপ হয়েছিল, কাশি ঠান্ডা ডিপোক হয়ে মারা গেছে। নেই, আমরা তিন বোন আছি, আমরা তিন বোন ধরে আমার জ্যাঠা ছেলে আছে দুটো। আমার জ্যাঠা ছেলে পড়বে, ছোট ছেলে। আমাদের গ্রামের লোক সব কারা? আমাদের গ্রামের লোক আমরা সবাই করছি বাবার দেহ। আমাদের ওই যে আমাদের জেঠু করেছিল, পিসিদের করেছিল, ঠাকুমাদের করেছিল, সবারই করেছিল। আপনারা এক ঘর আছেন এখানে? আমার এক ঘরই আছে। ওনার অ্যাকচুয়ালি অন্য একজন প্রতিবন্ধী মানুষ, উনি দুপুর তিনটের সময় ভাত খেয়েছেন, ফুটিয়ে দেখছি হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। এনার সৎকার করছেন শিমুলগাছি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন, কারণ এই গ্রামে এক ঘরই আপনার হিন্দু সম্প্রদায় বাস করেন গণেশচন্দ্র হাজরা। এই আশেপাশের কোনো গ্রামে আর কোনো হিন্দু সম্প্রদায় নেই। এই শিমুলগাছি গ্রামে 290 ঘর বসতির মধ্যে এক ঘর হিন্দু সম্প্রদায় বাস করেন। তা ওনার সৎকার্য শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজন করছে। আজ থেকে 5 বছর আগে এনার দাদা যখন মারা গেছিলেন, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই ওনার সৎকার্য করেছেন। কারণ ওনার আশেপাশে ওনার সহজাদি তো 5টা গ্রামে কেউ নেই, ওনার আত্মীয় স্বজন সব অনেক দূরে দূরে। তাই সমস্ত সৎকার্য আমরাই করেছিলাম, শিমুলগাছি গ্রামের সমস্ত মানুষজনই করেছিল। আমাদের প্রথম কথা হচ্ছে মানুষের জন্য। ওনার আছে কেউ নেই, আমি মুসলিম আপনি হিন্দু ওইটা আগে নয়, ধর্ম আগে নয়, মানুষত্ব ধর্ম আগে। কারণ ওনার জন্য কেউ নেই, আমার পাশে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।